আপনি কি কখনো চেক করেছেন আপনার ফেসবুক পেজ বা আপনার ফেসবুক পেজের পোস্ট কখনো সাজেস্টেড ফর ইউতে এসেছে কি না? দেখেন, আমি একটা ফেসবুকে পোস্ট করেছি 19 ঘন্টা আগে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং সাজেস্টেড ফর ইউ। ওকে, তারপর আপনি দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজের ভিডিওটিতে 16,000 ভিউজ হয়েছে, 25টি শেয়ার হয়েছে এবং 700 মতো কিন্তু লাইক পড়েছে। এখন এই ভিডিওটা 19 ঘন্টার ভিতরে 16,000 ভিউজ হয়েছে শুধুমাত্র, এখানে আপনি দেখতে পাচ্ছেন, সাজেস্টেড ফর ইউ এইটার কারণে। আপনার ফেসবুক পেজে যে ভিডিও আপলোড করছেন সেগুলো যদি সাজেস্টেড ফর ইউতে না যায় তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হবে না আর আপনার ফেসবুক পেজটাও কিন্তু ভাইরাল হবে না। আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজটাকে সাজেস্টেড ফর ইউতে নিয়ে আসতে হবে, তাহলে আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হবে এবং আপনি কিন্তু অল্প সময়ের ভিতরে একটা ভালো পরিমাণ ফলোয়ার্স জেনারেট করতে পারবেন। তো আপনাদের ফেসবুক পেজ এবং পেজের ভিডিওগুলোকে যদি সাজেস্টেড ফর ইউতে নিয়ে আসতে চান তাহলে বেশ কিছু কাজ করতে হবে, যেই কাজগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের ফেসবুক পেজে নতুন আসলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা যে কাজটা করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করব। তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপস ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফেসবুক পেজেই সাজেস্টেড ফর ইউতে রয়েছে। এইটা কিন্তু ফেসবুকের একদম হোম পজিশন বা নিউজ ফিডের মধ্যেই রয়েছে। তো নিউজ ফিডে আপনি যদি দেখতে পান যে আপনার ফেসবুক পেজটাও এরকমভাবে সাজেস্টেড ফর ইউতে আসে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা ভাইরাল হবে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার ফেসবুক পেজটা শো করছে এবং আমার ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন এখানে সাজেস্টেড ফর ইউতে রয়েছে। এটা কিন্তু একদম ফেসবুকের হোম পজিশনে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকের যে প্রথম নিউজ ফিড সেইখানেই কিন্তু আমার ফেসবুক পেজটা শো করছে। তাহলে প্রথমত আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে সাজেস্টেড ফর ইউতে হচ্ছে আপনার ফেসবুকের যে ভিডিও বা পেজ সেটা কিন্তু ফেসবুকের একদম হোমে আসবে বা নিউজ ফিডে আসবে। যদি আপনি হোমে বা নিউজ ফিডে আনতে পারেন তাহলেই সেটা শুধুমাত্র সাজেস্টেড ফর ইউ হবে এবং সেই ভিডিওটাই কিন্তু ভাইরাল হবে এবং আপনার পেজটা তো অবভিয়াসলি ভাইরাল হবেই। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক পেজটাকে কীভাবে আপনি সাজেস্টেড ফর ইউতে নিয়ে আসতে পারেন। আর তার জন্য প্রথমে আপনার যে ফেসবুক পেজে কাজ করবেন সেই ফেসবুক পেজটাকে সুইচ করবেন। সুইচ করার পর আপনি এখান থেকে আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল বা থ্রি লাইন মেনু দেখতে পাবেন সেখানে ট্যাপ করে দিবেন। এখন আপনি এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা সেটিংসের আইকন রয়েছে, আপনি জাস্ট এই সেটিংসের আইকনে একটা ট্যাপ করে দিবেন। এখন আপনি এখান থেকে পেজ সেটিংস এই অপশনটির উপর ট্যাপ করে দিবেন। এই কাজগুলো কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে যদি কাজ করে থাকেন তাহলে প্রোফাইল থেকেও করে নিতে হবে। ওকে, এবার আপনি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, আমাদেরকে এই প্রাইভেসি অপশনটির উপর ট্যাপ করতে হবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এবং এই অপশনটির আন্ডারে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস রয়েছে, ডো ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড ফর ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ। আপনি যদি এই অপশনটির উপর ট্যাপ করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু এখানে অন করা রয়েছে। আপনার ফেসবুক পেজটা অন্যান্য ফেসবুক পেজ যখন সার্চ করে তাদের সার্চের সাথে আপনার ফেসবুক পেজটাও যেন শো করে, আর এই জন্য আপনাকে এই সেটিংসটা অন করে রাখতে হবে। শুধু এই একটা অপশন অন করলে হবে না, আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর তারপর আপনি এখানে দ্বিতীয় আরেকটা সেটিংস দেখতে পাবেন, অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপুল লুকিং অ্যাট সিমিলার পেজ। এখন আপনাকে এই অপশনটির উপর ট্যাপ করতে হবে। এখন এইখান থেকেও আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সেটিংসটাকেও অন করে রেখেছি এবং এই সেটিংসটার মাধ্যমে আসলে কী বোঝাচ্ছে বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝতে হবে। আপনি যে দুইটা অপশন অন করে দিলে আপনার ফেসবুক পেজটা সাজেস্টেডে চলে যাবে এমনটা কিন্তু না, এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। উই মে সাজেস্টেড ইউর পেজ মানে ফেসবুক আপনার পেজটাকে সাজেস্টেড করবে টু পিপল, অর্থাৎ নতুন নতুন লোকজনের কাছে, হুয়েন যখন দে ভিজিট আদার পেজ সিমিলার টু ইউরস। আপনার ফেসবুক পেজটা যেই ক্যাটাগরির সিমিলার মানে হচ্ছে একই, আপনার যেই ফেসবুক পেজটা যেই ক্যাটাগরির ঠিক একই ক্যাটাগরির ফেসবুক পেজের সাজেস্টেডে কিন্তু আপনার ফেসবুক পেজটাকে শো করবে। ওকে, তারপরে ইন ট্রান অর্থাৎ আপনি যখন এই ট্রান অন করবেন উইল শো সিমিলার পেজ অন ইউর পেজ। শুধু যে আপনার ফেসবুক পেজটা অন্যান্য ফেসবুক পেজে সাজেস্টেডে নিয়ে আসবে এমনটা না, আপনার ফেসবুক পেজের সাজেস্টেডেও কিন্তু অন্যান্য ফেসবুক পেজ নিয়ে আসবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, ভাই এই দুইটা সেটিংস তো আমি আরও 1 বছর আগে করে রেখেছি,
তারপরও তো আমার ফেসবুক পেজ ভাইরাল হচ্ছে না, আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। এখানে বিষয়টা আপনাকে বুঝতে হবে, আপনি যে এই দুইটা সেটিংস অন করে রাখলে আপনার ফেসবুক পেজটা অন্যান্য ফেসবুক পেজের সাজেস্টেডে নিয়ে যাবে, আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো সাজেস্টেড ফর ইউতে নিয়ে আসবে, এমনটা কিন্তু না। আপনি যে ফেসবুকে কাজ করছেন, আপনি সেই ফেসবুক পেজে যদি ফানি টাইপের ভিডিও আপলোড করেন, তারপরে টেকনোলজি টাইপের ভিডিও আপলোড করেন, তারপরে মিউজিক রিলেটেড ভিডিও আপলোড করেন, তারপর যদি আপনি এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করেন, তাহলে তো ফেসবুকের মাথা হ্যাং হয়ে যাবে। আপনি এখানে একদম স্পষ্ট বুঝতে পাচ্ছেন যে সিমিলার পেজের সাথে হচ্ছে আপনার ফেসবুক পেজটাকে সাজেস্টেড করবে। আপনি যদি আপনার ফেসবুক পেজে একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে না কাজ করেন, তাহলে আপনার ফেসবুক পেজটাকে কোন ফেসবুক পেজে সাজেস্টেডে নিয়ে যাবে সেটাই কিন্তু ফেসবুকে বুঝতে পারবে না। সো এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটা সাজেস্টেডে যাবে না। ফর এক্সাম্পল, আমি আমার ফেসবুক পেজে মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাপস নিয়ে, তারপর হচ্ছে ফেসবুকের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করে থাকি। এইটা হচ্ছে একটা টেকনোলজি রিলেটেড বা টেকনোলজি ক্যাটাগরিতে আমি ভিডিও আপলোড করছি, এবং আমার ফেসবুক পেজে আমি রেগুলারই টেকনোলজি রিলেটেডই ভিডিও আপলোড করে থাকি। এই কারণেই কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই প্রমাণ দেখাতে পেরেছি যে আমার ফেসবুক পেজটাও সাজেস্টেড ফর ইউতে রয়েছে। সো এই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজে যদি আপনি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, একটা ফেসবুক পেজে যদি আপনি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ অন্যান্য ফেসবুক পেজের সাজেস্টেডে যাবে না। সো এই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে না এবং আপনার ফেসবুক পেজের ভিডিওগুলোও ভাইরাল হবে না। তার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে আপনার ফেসবুক পেজে। এখন আপনি যদি ফেসবুক পেজে রেগুলার কাজ না করেন, আপনি যদি আপনার ফেসবুক পেজে অ্যাক্টিভ না থাকেন, তাহলেও কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হবে না, সাজেস্টেড ফর ইউতে আসবে না। দেখেন, আমার ফেসবুক পেজের অডিয়েন্সগুলো কিন্তু মোটামুটি রেগুলারই আমার কাছ থেকে ভিডিও চায়। এখন আমি যদি একটা ভিডিও আজকে আপলোড করে 10 দিন যদি ভিডিও আপলোড না করি, তারপর 10 দিন পরে যদি আমি একদিনের ভিতরে 5টা ভিডিও আপলোড করে দেই, এতে করে কিন্তু কোনো কাজ হবে না। আর এইভাবে আপনি যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন, আপনি যদি একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করতে পারেন, তাহলে 100% শিওর আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে, আপনার ফেসবুক পেজ সাজেস্টেড ফর ইউতে আসবে। আমার ভিডিওগুলো কিন্তু অনেকেই ফলো করে, কিছু কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা আমাকে মূলত আইডল মনে করে। সো এই ক্ষেত্রে কিন্তু আমি নিজেকে অনেকটাই ধন্য মনে করে থাকি। আমার দিক নির্দেশনা মেনে কিন্তু অনেকেই ফেসবুকে কাজ করছে, একটা সফলতা অর্জন করতে পেরেছে, এবং আমি লক্ষ্য করে দেখেছি আমাকে যারা ফলো করছে, আমার অডিয়েন্স যারা রয়েছে, তারাও কিন্তু আমার চেয়েও বেশি পরিমাণ ভিডিওতে হচ্ছে ভিউজ পায়। আর তার মেন কারণটাই হচ্ছে তারা একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যেই বিষয়টা নিয়ে কথা বলেছি, যদি আপনারা বিষয়টা বুঝতে পারেন, তাহলে আমি আশা করছি আপনারা আমার চেয়েও বেশি পরিমাণ ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন, আমার চেয়েও বেশি পরিমাণ ভিডিওতে কিন্তু আপনারা ভিউজ পাবেন। তো বন্ধুরা, এটাই আমার লক্ষ্য এবং এটাই আমার হচ্ছে পাওয়া। সো আশা করব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং এই ভিডিওটা অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।